আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি ফোন যার পেছনে লাইট জ্বলবে, মানে যখন নোটিফিকেশন আসবে তখন আলাদাভাবে লাইট জ্বলবে, যখন চার্জ দেবেন তখন আলাদাভাবে লাইট জ্বলবে, এমনকি কেউ ফোন দিলেও আপনার লাইট জ্বলবে এখানে। তো আমরা নিয়ে চলে এসেছি নাথিং এর নাথিং ফোন টু। এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করবো। এই ফোনটির ফুল ডিটেলস জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমে দেখে নেবো এই ফোনটির ডিজাইন। নাথিং এর ফোনগুলিতে এলইডি সিস্টেম থাকে ব্যাক সাইডে। এই এলইডি গুলো তখন জ্বলবে যখন কোনো নোটিফিকেশন আসবে, কল আসবে। যখন আপনি ফোনটি চার্জ দেবেন তখন চার্জিং এর লাইট জ্বলবে। যখন আপনি ভলিউম আপ এন্ড ডাউন করবেন তখন এলইডি গুলো আপনার লেভেল দেখিয়ে দিবে ভলিউমের। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 8.6 mm, আর ফোনটির ওজন থাকছে 201 গ্রাম। ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার টাইপ সি পোর্ট, একটি মাইক কনসোলেশন, আর থাকছে সিম কার্ড ট্রে যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। উপর দিকে থাকছে একটি মাইক, ডান সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন, আর বাম সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন। এরপর দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এইচডিআর 10+ সাপোর্টের সাথে 120Hz রিফ্রেশ। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট, কালারফুল একটি ডিসপ্লে, আর সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। এর পিক ব্রাইটনেস দেওয়া আছে 1600 nits। এর ব্রাইটনেস যথেষ্ট দেওয়া আছে, ইনডোর আউটডোর আপনার কোনো ধরনের সমস্যা হবে না ব্রাইটনেস নিয়ে। এরপর দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 নাথিং ওএস 2। এখানে একটি পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা আছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4 nanometer সাথে। আপনি যদি লুক ডিজাইনের সাথে একটি গেমিং ফোন চান তো এই ফোনটি একবার দেখতে পারেন। এখানে গেম প্লে করার জন্য একটি পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন উইদাউট ল্যাগ ডিংস ছাড়াই। সিপিউ হচ্ছে অক্টোকোর 1x3.0 GHz, এর জিপি হচ্ছে অ্যাড্রিনো 730। এরপর দেখে নেবো ফোনটির র্যাম এবং রোম। এখানে আপনি কোনো ধরনের এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। 8GB RAM 128GB স্টোরেজ, 12GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 512GB স্টোরেজ। এরপর দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। ডুয়েল ক্যামেরা সেটআপের সঙ্গে থাকছে ফোনটি। এখানে 50MP প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে আর 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে, কোনো রকম কম্প্রোমাইজ দেখতে পাবেন না। এই ফোনটি একটি ভালো ক্যামেরা ফোন বলতে পারেন। আর এই ফোনে তোলা কিছু ফটো দেওয়া থাকলে দেখে নিন। এখানে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারেন 4K 30fps, 60fps, 1080p 30fps, 60fps। এরপর দেখে নেবো আমরা ফ্রন্ট ক্যামেরা। ফোনের 32MP সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইচডিআর সাপোর্টের সাথে। ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। এরপর দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম আয়নের 4700 mAh ব্যাটারি, আর ব্যাটারিটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 45 একটি ফাস্ট চার্জার। আপনি 100% চার্জ করে নিতে পারবেন 55 মিনিটের মধ্যে। এখানে সেন্সার হিসেবে সব ধরনের সেন্সার দেওয়া আছে আপনার। কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোবাল মার্কেটের লঞ্চ করা হয়েছিল 11 জুলাই 2023। এটি গ্লোবাল মার্কেটের প্রাইস ছিল $629। ফোনটিকে দেখতে গেলে সবকিছু ঠিকঠাকই আছে ফোনটির মধ্যে। এই ফোনটির ক্যামেরার সাথে সাথে কিন্তু গেমিং এর দিকেও ফোকাস করা হয়েছে। গেমিং এর জন্য একটা পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে 8+ Gen 1। তো এই ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।